তুই রেসকিউ সেন্টারে গেলে বেশ অনেকটা ঘুরে দেখলে, কি পরিস্থিতি মনে হলো? না, প্রথমত যে রাজ্য সরকার যে তৎপরতা কাজ করেছে এবং আমফান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা একটা জিনিস যেটা আমি বারবার বলেছি যে আমাদের পরম প্রাপ্তিতে কোনো মানুষকে প্রাণ হারাতে হয়নি এই ঘূর্ণিঝড়ে। এবং আগামীকাল থেকে যেহেতু দুয়ারে ত্রাণ কর্মসূচি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সেটি চালু হতে চলেছে, এখানে সুন্দরবন দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, প্রশাসনিক আধিকারিক সবাই রয়েছে। আমি দীর্ঘ যে 20 কিলোমিটারের স্টেজটা ছিল এটা পরিদর্শন করলাম নিজে, যেহেতু প্রতিবার ঘূর্ণিঝড় যখন আসে এই নদীর পাড় ঘেঁষে এই ঝড়গুলো আসে এবং নদী বাঁধের ক্ষয়ক্ষতি তো নিজে দেখলাম, তাছাড়া আমি একটা রিলিফ ক্যাম্পেও গেছিলাম, সেখানে মানুষের সাথে কথা বললাম, মুখ্যমন্ত্রী নিজে সাগরে এসেছিল, প্রশাসনিক বৈঠক করেছে এবং দুয়ারে ত্রাণের যে ক্যাম্পের কর্মসূচি আগামীকাল থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছে যে আগামী 15 দিন এই ক্যাম্প চলবে, 3 তারিখ থেকে শুরু করে 18 তারিখ ক্যাম্প চলবে এবং প্যারালালি একটা টাস্কফোর্স তৈরি করে দেওয়া হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে, যেখানে ইনভেস্টিগেট করে পর্যালোচনা করে দেখা হবে যে আদৌ যারা আবেদন করছেন তাদের ক্ষয়ক্ষতির প্রয়োজন রয়েছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করে পর্যালোচনা করে চেক করা হবে, ভেরিফাই করা হবে এবং তারপর 19 তারিখ থেকে 30 তারিখ অবধি সেই পর্যালোচনা চলবে, সেই ভেরিফিকেশন প্রসেস চলবে। তারপর 1 তারিখ থেকে DBT ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ সবাইকে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রাথমিক সাহায্য হিসেবে সহায়তা হিসেবে রাজ্য সরকার 1,000 কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই ঘোষণা করেছে, সেখানে আংশিক ক্ষতিপূরণ বাড়ির ক্ষেত্রে হোক বা পানের বরজ মৎস্যজীবীদের জন্য হোক, গৃহপালিত পশু বিভিন্ন ক্ষেত্রে, আপনার বাড়ি যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে 5,000 টাকা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 20,000 টাকা, গৃহপালিত পশুর ক্ষেত্রে গরু বাছুর ছাগল ভেড়া কোথাও 25,000 কোথাও 30,000, পানের বরজের ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদের মাছের জাল সম্পূর্ণ নৌকা যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে 10,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে, এ নজিরবিহীন যেভাবে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। কিন্তু মানুষের জীবন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তর মতো, আমি সেই জন্য গেছিলাম রিলিফ ক্যাম্পে। আমি অনুরোধ করে এসেছি যে একটু কষ্টের মধ্যে সবাই আছে কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি চলছে সবাইকে বলেছি যে যতটা পারা যায় মাস্ক পরে থাকা এবং বাচ্চাদের কিছু ড্রাই ফ্রুটের ব্যবস্থাও আমাদের সরকারিভাবে যা করেছেন করেছেন, গ্রুয়েল কিচেনের মাধ্যমে রিলিফ ক্যাম্পের মাধ্যমে দলগতভাবেও আমাদের কর্মী সমর্থকরা করেছে এবং আমি নিশ্চিত যে এর একটা স্থায়ী চিরস্থায়ী প্রতিকার এবার আমরা করতে পারবো। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এই যে বারবার ভরা কোটাল বা এই ঘূর্ণিঝড়গুলোর সময় যেভাবে নদীর লেভেল বেড়ে যায়, বাঁধগুলো ভেঙে যায়, এর একটা চিরস্থায়ী প্রতিকার দরকার, সেটা আজই কথা বলেছে। এই সব কিছুর মধ্যেই যখন রাজ্যে এই পরিস্থিতি চলছে, আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি রিটায়ার করলেন, তারপর তাকে শোকবাস করা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের দেখিয়ে, কি বলবেন? না, আমার প্রথমত এতে বলার কিছু নেই, তো রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের ব্যাপার, মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে বলেছেন। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের অজুহাত দেখিয়ে যারা শোকজ করছে তারা তো আগে দায়ী, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত নির্বাচন কমিশনকে, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত রাজনৈতিক দলগুলোকে, যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে 8 দফায় নির্বাচন করে এক এক দিনে 100-150 করে শহরাজ্যবাসী যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদের অপদার্থতার কারণে, তারা তো প্রথম দায়ী। ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি লাগু করা উচিত কারোর, আমি তো মনে করি প্রথমে ভারতের প্রত্যেকটা নির্বাচন আধিকারিক যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগু করা উচিত, যে কটা রাজনৈতিক দল বিধিভঙ্গ করেছে ইনক্লুডিং আমাদের, আমি মনে করি প্রথমত আমি মনে করি যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করা উচিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লাগু করা উচিত, নির্বাচন কমিশনগুলোর বিরুদ্ধে লাগু, নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে লাগু করা উচিত, যারা 22 তারিখ 24 তারিখ অবধি যখন দিনে ভারতে দৈনিক 4 লাখ 4.5 লাখ কেস হচ্ছে আর বহিরাগতরা এসে মধ্যপ্রদেশের নেতা দিল্লির নেতারা 50,000 লোক নিয়ে রোড শো করছে, তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু হবে না কেন? কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয় তাহলে আপনি আমাকেও চিঠি দিন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিন, কিন্তু বারণ করছে না, হওয়া উচিত। কিন্তু যে আজকে মানুষের জন্য কাজ করছে
এবং এমন একটা সময় যেখানে বাংলা উভয় আমি বলবো সংকটের সম্মুখীন, একদিকে কোভিড পরিস্থিতি আর একদিকে যশের মতো ভয়ানক ঘূর্ণিঝড়। সেখানে রিলিফ, রিহ্যাবিলিটেশন, রিস্টোরেশন ওয়ার্ক যারা করছে, যার নেতৃত্বে কোভিড টাস্কফোর্সগুলো কাজ করছে, যার নেতৃত্বে এই সাইক্লোনের টাস্কফোর্সগুলো কাজ করছে, তাকে দিল্লিতে অ্যাটাচ করে দেওয়া, তাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের অজুহাত দেখিয়ে শোকস করা। আরে আপনারা নিজেদের মুখটা আয়নায় দেখুন, আজকে এই নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যর্থতার জন্য কত লোক মারা গেছে, কেন বাংলায় আট দফায় নির্বাচন হবে? আজকে বাংলায় যে দ্বিতীয় ওয়েব ভারতবর্ষ জুড়ে এই যে চালু করলো, এ তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবং এই ব্যর্থতার নিদারুণ উদাহরণ তো আমরা দেখেছি, তাই দ্বিচারিতার কোনো জায়গা নেই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা কথা আছে না, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার আগে তারা নিজেরা নিজেদের মুখটা আয়নায় দেখুক, নির্বাচন আধিকারিকদের করুক, মুখ্য নির্বাচন আধিকারিককে শোকজ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে করা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে করা উচিত, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। যেখানে মানুষকে আবেদন রেখে প্রধানমন্ত্রীর বলা উচিত যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, রাস্তায় বেরোবেন না, কোভিড বাড়ছে, সেখানে প্রধানমন্ত্রী এসে বলছে যে এত বড় সভা আমি জীবনে দেখিনি, আমার খুব ভালো লাগছে। এটা আমাদের দুর্ভাগ্য দেশবাসী হিসেবে, এই দ্বিচারিতার জায়গা নেই। নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী বলেছেন এবং তদন্ত হবে এই নিয়ে। মানুষের জীবন আমাদের কাছে সবার আগে, মানুষের জীবন নিয়ে যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মানুষের জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে, তাকে স্পেয়ার করা হবে। একটা কোশ্চেন করেছিলাম, অনেক সময় আমরা দেখেছিলাম যে কেন্দ্র সরকার টাকা দেওয়ার ক্ষেত্রে একটা উদাসীনতা দেখিয়েছে, এবার ইয়াসের ক্ষেত্রেও দেখছি কোনো রকম উচ্চবাচ্চ নেই। না না, এ তো আমরা বরাবরই বলেছিলাম, আমরা বলেছিলাম না নির্বাচনের সময় যে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকে চায়, তো প্রমাণিত। আপনি দেখুন কাকে দেখতে পাচ্ছেন, যারা নির্বাচনের সময় বাড়ি বাড়ি গিয়ে কলাপাতায় খেত, খাটিয়ায় বসে থাকতো, একটা নেতাকে দেখা যাচ্ছে। এবং এদের উদাসীনতা তো স্বাভাবিক, এরা তো চায় না বাংলার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এদের দয়া বাংলার মানুষ বেঁচে নেই, বাংলার মানুষ মাথা উঁচু করে থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওর ক্যামেরার উপরে চলে গেছে, আমি ধরতেও পারছিলাম না।